দাওয়া দু হাজার আঠারো আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারক সমর্থী সমাবেশ নামাজ আমরা সকলে আদায় করছি প্রতিদিন পাঁচ সপ্তাহ নামাজ আদায় করছি জামাজ সহকার আদায় করছি একা একাকে আদায় করছি এই নামাজ আদায় করতে গিয়ে সহি রূপে আদায় করতে আমরা পারছি না সঠিক জ্ঞান না থাকার কারণে অনেক সময় তাড়াহুড়ো করছি অনেক সময় ভুল করছি আরজ করতে চাই যে নামাজের মাধ্যমে আল্লাহ জল্লা শাহুর সাথে বান্দার সাথে যে সম্পর্ক যে দিদার নসিব সে একমাত্র নামাজের মাধ্যমে আসুন আমরা সে নামাজকে সহি শুদ্ধরূপে কীভাবে আদায় করতে হয় আমরা একটু জেনে নিই প্রথমে আমরা যদি নামাজ পড়তে যাই আমাকে শুদ্ধভাবে উজু করে নিতে হবে পবিত্র হতে হবে পবিত্র হওয়ার পর নামাজের ওক্ত হয়েছে কিনা সেটা আগে জানতে হবে সেটা নির্ধারণ করতে হবে সময় হওয়ার পর আমি যদি নামাজে দাঁড়াতে যাই খেয়াল করতে হবে আমার জামা পবিত্র আছে কিনা শরীর পবিত্র আছে কিনা নামাজের জায়গা পবিত্র আছে কিনা না সেগুলি ভালো করে নজর রাখতে হবে তারপর আমি যে নামাজে দাঁড়াবো কিবলামুখী হয়ে আপনারা সকলে ভালো করে খেয়াল করুন স্ক্রিনে ভালো করে দেখতে পাবেন প্রথমে আমি দাঁড়াবো কিবলামুখী হয়ে দাঁড়ানোর সময় আমাকে খেয়াল রাখতে হবে আপনাদের সকলকে দু পায়ের মধ্য কানে অন্তত চার আঙ্গুল পাক রাখতে হবে চারাঙ্গুল পাক রাখতে হবে শারীরিক অসুবিধা যদি হয় শারীরিক সমস্যা হয় উনি সুবিধা মতোভাবে দাঁড়াবে চার আঙ্গুল পাক রেখে দাঁড়ানোর পর উনি যিনি নামাজ পড়বেন উনি প্রথমে ইস্তিগফার পড়বেন আমরা সকলে আসুন পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবুইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم إبر الدعاء إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا ইনালমুশীন এবার আমি আমরা নামাজের নিয়ত করব এখানে একটা বিষয় সেটা হচ্ছে নিয়ত মুখে বলা যাবে অন্তরেও বলা যাবে এখন আমি যদি দুই রাকাতের নামাজ পড়ি দুই রাকাতের নিয়ত হবে চার রাকাতের নামাজ পড়লে চার রাকাতের নিয়ত আমি করবো

আমাকে নিয়তটা করতে হবে দুই রাকাতের নিয়ত হলে যদি আমি তিন রাকাতের নিয়ত করি বা চার রাকাতের নিয়ত করি তিন রাকাতের নিয়ত আসুন আমরা নামাজে মাগরিব পড়েছি নামাই আন উসাল্লিয়া لله تعالى ثلاث ركعات صلاه المغرب فرض الله تعالى متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر امام ربحانه كان قربو اقتديت بهذا الامام

শুন্য তুরসুল লয় তালা মতুয়াজ জিহন ইলা জিহা তিল কায়াবাতি শরিফতি আকবর এ হচ্ছে চতুর্থ চার রকাত মিষ্টি রোমাজনীয় এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা অনেক ভাইরা বলে ফেলি রকাতই সলা তিলমগরী রকাতই সলা তিল চার রাকাতের মধ্যে তিন রাকাতের মধ্যে রকাতাই বলি এটা ভুল হবে বলতে হবে তিন রাকাত হলে চার রাকাত তিন রাকাত হলে সালাসা রকা আতি চার রাকাত হলে আর বা আ রকা আতি আর দুই রাকাত হলে শুধুমাত্র রকায় বলবো এই নিয়ম পার্থক্য ভালো করে খেয়াল করবেন আসুন আমরা নিয়ত করার সময় আমার ভালো করে খেয়াল করুন হাত হাত হাতের বৃদ্ধাঙ্গুলি কানের সাথে লাগাতে হবে ওই সময় আঙ্গুল খোলা থাকতে পারবে না অ্যালুমিনিয় থাকতে পারবে না এমনে থাকতে পারবে না সুজা কিবলামুখী হয়ে সুজা কিবলামুখী হয়ে হাতের আঙ্গুল থাকবে হাতের বৃদ্ধাঙ্গুলি কান কানের সাথে লাগবে লেগে কান কানের লতি স্পর্শ করে এবার হাত বাঁধব কোথায় নাবির নিচে ডান হাতের কবজির উপর বাম হাতের কবজির উপর ডান হাত বাম হাতের কবজির উপর ডান হাতের তিন আঙ্গুল কবজির পেটের উপর থাকবে আর কনিষ্ঠাঙ্গুল বৃদ্ধাঙ্গুল দিয়ে জড়িয়ে ধরতে হবে নাবির নিচে হাত বাঁধব নাভির নিচে আমরা হাত বাঁধব নাভির নিচে হাত বাঁধার পর আমার চোখ থাকবে সিজদার জায়গায় চোখ থাকবে সিজদার জায়গায় এবার আমি নামাজে ফজরের দুরাকাত নামাজের নিয়ত করলাম নিয়ত করে আমি এবার চোখ তাকলো সিজদার জায়গায় ওই সময় আমাকে পড়তে হবে সানা কি পড়তে হবে সানা আসুন আমরা সানা পড়ি সোবাহিক وتبارك اسمك وَتَعَالَ جدك ولا إله غيرك سانا بُرَرْ بُرْ پر ابر امرا پربو تعوز تسمية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إبرام رب ربه سورة الفاتحة سورة الفاتحة شو امراة تبوري دكى الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بے بسم الله الرحمن الرحيم, اللہ الرحمن الرحيم> چوتو چوتو سورة تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد إبار الله اكبر بلي ركوت تجابه রুকুতে যাওয়ার সময় হাত দুই হাত হাঁটুর উপর থাকবে চোখ থাকবে বৃদ্ধাঙ্গুলির উপর এবং মাথা এবং ফিট সমান হবে মাথা এবং ফিট সমান হবে সেখানে আমরা বলবো বলবহানর অন্তত তিনবার সুবেহেন রবিয়া এবার দাঁড়াবো সামি অং হুলি মানে সুজা দাঁড়িয়ে বলতে হবে রব বেন লেক এবার অল আকবার বলে আমরা সিজদা যাব। সিজদায় প্রথমে হাঁটু যাবে তারপর হাত তারপর নাক তারপর কপাল ওই সময় চোখ থাকবে নাকের উপর এবার আমরা দুই হাতকে সামনে রেখে ওই দুই হাতের মধ্য কানে নাক এবং কপাল বসবে এবার আসুন আমরা বলি তিনবার শুভহেন এবার আমরা বসলাম কেমন করে ডান আমরা সিজদায় গেলাম প্রথমে এখানে একটা বিষয় লক্ষণীয় ওই সময় আমার হাত থাকবে বাহু থেকে দূরে এবং আমার ফ্যাট থাকবে হাঁটু থেকে দূরে ওই সময় লাগানো যাবে না দূরে থাকবে এবং বসলাম ডান পা খাড়া করে ডান পা খাড়া করে তারপর বাম পায়ের উপর আমি বসলাম যখন সিজদায় গেলাম তখন আঙ্গুল একেবারে পাঁচটা আঙ্গুল খাড়া করে কিব্লমিকা হয়ে দাঁড় করিয়ে দিলাম এবার বসে কি বলবো আমি এখানে একটা দোয়া আছে যদি সেটা হচ্ছে আল্লাহ্মক ফিরিলি ওর ও ওয়াজ্জুরনি আল্লাহুম মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজ্জুরনি একবার বললে হবে এবার আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদে দেব সেখানে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এবার আল্লাহ আকবর বলে সুজা ব এবার প্রথম রাকাতের মতো আমাকে বিস্মিল্লা হিরো রসমনি র হেম আলহামদুল্লিল্লা আর রসমনি র হেম মালিকিয়া إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضال. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر এবার রুখুতে গিয়ে আমি প্রথম রাখাতের মতো আমার ফিট এবং কোমর সোজা থাকবে ফিট এবং মাতা সোজা থাকবে সেখানে আমাকে বলতে হবে আমাদের সকলকে বলতে হবে তিনবার শুভহেনরিম শুভহান سمی اللہ لمن حمده ربنا لك الحمد এবারে আল্লাহু اکبر বলে সিজদা যাব অতএব হাত তুলে তারপর হাত তারপর নাক তারপর কোপাল উভয় পা খাড়া থাকবে এবং ওই সময় আমাকে আমাদের সকলকে পড়তে হবে সুভা হেন রম বিয়া আয়লা সুভ হেন রম বিয় আয়লা সুভ হেন রোম বিয়ে আকবর এবার আমরা বসবো বসে দুই সিজদা মাসকানে দোয়া দেবো আল্লাহ হুম ফিরলি ও হেম্নি ওহাদিনী

দরিদ ইব্রাহিম দোয়া এ যদি দুই রাকাত নামাজ শেষ না করি চার চার তিন রাকাত বা চতুর্থ রাকাত পড়ি আমাকে সানা তাশাহুদ পরে দাঁড়িয়ে যেতে হবে আসুন আমরা তাশাহুদ পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি والصلاه ওয়াত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া

মধ্যম আঙ্গুলি আমি যুগ করে নেব আর বাকি তিন আঙ্গুল আমি হাতের তালুর সাথে এমন করে যুগ করে ফেলব যুগ করে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ বলা সব আঙ্গুল তুলব ইল্লাল্লাহ বলার সময় নিচে নামবো বাকি আঙ্গুলগুলো ছেড়ে দেব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান এবার আসুন দুই কাতে নামাজ শেষ করি তাহলে বর্ত হবে درد ابراهيم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك س... الله كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد, محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إبار بربو دائما سوره اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يكفر الذنوب إلا أنت فاغفر لي مغفره وارحمني من عندك إنك أنت الغفور الرحيم. بولي بسلام بربو কেমন করে প্রথমে ডান পাশে মাতাকে নিয়ে মাতাকে নিয়ে যাব প্রথমে নিয়ে তারপর বলবো আসসালাম আলাইকুম ওর আহমতুল্ল তার বাম পাশে নিয়ে বলবো আসসালাম আলাইকুম ওর অহমতুল্ল নামার সময় কোন দিকে তাকাবো ডান পাশে দিকে নয় আমার কাঁদের দিকে কাঁদের দিকে তাকিয়ে মাথা নিয়ে বলবো তারপর বাম পাশে কাঁদের দিকে মাথা নিয়ে বলবো এভাবে আমরা দূরে শেষ করলাম শেষ করে এবার আমরা কি বলবো যদি ফরাস নামাজ হয় আমরা সেখানে একটা দোয়া আছে সেটা আমরা

তশাহুত পরে উঠে যাব উঠে গিয়ে আমি যদি চার রাকাত তিন রাকাতের মধ্যে ফাতিহার সাথে আরেকটা সুরা মিলিয়ে পড়বো তারপর তৃতীয় রাকাত শেষ করে চতুর্থ রাকাতে সুরফ আতে সাথে একটা সুরা মিলিয়ে পড়ব পড়ার পর চতুর্থ রাখাতে বসে আমি তশাহুদ দরিদ্র ইব্রাহিম দয় মাসুর পরে সালাম ফিরে নামাজ শেষ করবো আর যদি ফরস নামাজ আমি যদি একাকি পড়ি একাকে যদি জোহরের চার রাকাত পড়তে যাই তাহলে প্রথম দুই রাকাতে সুরা পাতিয়ার সাথে কারাত মিলাবো পরবর্তী দুই দুই রাকাতে শুধু সুরাতুর পাতয়া পরে নামাজ শেষ করব আর ইমামের পিছনে আমি যখন নামাজে দাঁড়াবো আমি যখন মুক্তাদি হলাম তখন আমাকে কোনো কেরাত পড়তে হবে না শুধুমাত্র সুরা সানা ইব্রাহিম এগুলো আমি পড়ে যাব অন্য 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 লুকুত সিদ্ধ আমি পড়ে যাব। কিন্তু কোনো কার আমরা পড়ব না এ হচ্ছে আমাদের নামাজের নিয়ম এবং সুরাফা ফাতিহা শেষ করার পর আমরা আমিন বলবো যেমন নিজে বুঝতে পারলে হবে নিজে বুঝতে পারলে হবে চিৎকার করে আমিন বলার দরকার নাই হানিফে মজাহাব মতে আমাদের ইমাম আজম আবু হানিফা নৌমান ইবনে সাবেত আল্লাহ তালের মতে শুধুমাত্র যিনি নামাজ পড়বেন উনি বুঝতে পারলে হবে এতটুকু পড়লে হবে চিৎকার দিয়ে পড়তে হবে না ওইভাবে আমরা নামাজ পড়বো এ হচ্ছে আমাদের নামাজ এবার এই নামাজটা আমরা পড়ব কিভাবে খুব দৃষ্টিরভাবে তারা হুর করে নয় এবং হুরুস্তর করে নয় আল্লাহ জাল্লা শাহু কালাম পাগের মধ্যে ঘোষণা দিয়েছেন কত আফলিনুন আল্লা দিন হুমফি সালিম খাশিউন ওই সমস্ত মোমান্না সফল হয় সফলতা অর্জন করেছে যারা নামাজের মধ্যে একাগ্র চিত্ত অবলম্বন করেছে জুরুব আলী সুবহান আল্লাহ আরজ করতে চায় ইমামে গজ্জা আলী আলাই রহমা ওনাকে একজন প্রশ্ন করলেন হুজুর বলি কীভাবে হওয়া যায় উনি জবাব দিলেন তুমি নামাজটাকে একটু আস্তে আস্তে পড়ো নামাজকে আস্তে আস্তে পড়ো ওই ওনার কিতাব মুকাশফাতুল কুলুবের মধ্যে একটা ওয়াকে এনেছেন একজন আল্লাহর বলি ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি নামাজ কিভাবে পড়েন বলেন আমি নামাজ পড়ি এভাবে যখন আমি নামাজে দাঁড়াই আমি ইমান রাখি আমি বিশ্বাস করি আমার কিবলা আমার সামনে এবং আমার আল্লাহ আমার কলবে আমার নবী মুস্তফা আমার কলবে এবং মালাকুল মু আজরাইল আমার পিছনে আমার ডানে জান্নাত বামে জাহান্নাম আমি দাঁড়িয়েছি ফুলসিরাতের উপর এবং আমি বিশ্বাস করি আমার এই নামাজ জীবনের শেষ নামাজ এবং এইভাবে নামাজ আমি আদায় করি সুবাহান্লাহ আরজ করতে চাই আমরা নামাজ এভাবে পড়বো কারণ নামাজ এমনভাবে পড়তে হবে নবিজি সাল্লাল্লাহ তালা আলী হুসল্লা হাজ বাগান মধ্যে শেদ করলেন আনতা বুদল্লাহকে অন্ন কা তরাহু ফাইল্লম তখন তরাহু ফাইন্য হুয়ার কা যে উম্মদ এমনভাবে নামাজ পড়বে যেমন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও মনে করবে সে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন সোহান আল্লাহ সে আকিদা সে ইমান সে বিশ্বাস নিয়ে যদি আমরা নামাজ আদায় করি ওই নামাজ সবে নবীজির ঘোষণা মিনিন ওই নামাজ হবে আমাদের জন্যে মৌমেনদের জন্যে আল্লাহর দিদার নবীজি সাল্লিউসাল্লাম মিরাজ করেছেন শ্বশুরের একবার স্বপ্ন যুগের বার আমার উম্মত আমরা এত ভাগ্যবান যে নবী মুস্তাফার উসিলায় নিয়ামতের বদল হতে আমরা নামাজ আদায় করছি দৈনিক ফাঁসবার নয় নয় যতবার নামাজে দাঁড়াই ততবার আমাদের জন্য মেয়েরাজ দুরুবলি সবহান আল্লাহ আল্লাহ জল্লা সালহু আমাদের সকলকে নামাজের মধ্যে ক্যারাতের বিষয় একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নামাজের ক্যারাত আমি লম্বা ক্যারাত ধরবো না নামাজের ছোট্ট তিন আয়াত হচ্ছে নামাজের ওয়াজিব ছোট তিন আয়াত বড় হচ্ছে এক আয়াত আর দুই আয়াত যদি তিন আয়াতের সম পরিমাণ হয় তাহলে তাও আদায় হয়ে যাবে দেখা যায় অনেক সময় অনেক ভাইয়েরা নামাজ পড়ে যে সময় লাগে উলুমায় কারাম নামাজ পড়লে এত তাড়াতাড়ি হয়ে যায় ওনারা মাস আলা বুঝতে পারেন না কারণ হচ্ছে উলুমায় করাম মাস আলা জেনে বুঝে নামাজ পড়েন আর আওয়াম ভাইয়েরা তো মাস মাসআলা ভালো করে জানেন না সে ওনারা বড়ো বড়ো সুরা দিয়ে নামাজ পড়েন ওনাদের দেরি হয় উলুমায় করাম তো শুধুমাত্র শুধুমাত্র চুট্টো তিনটা আয়াত পড়ে বড় এক আয়াত পড়ে নামাজ শেষ করে সেজন্য উলুমায় করামের নামাজ খুব তাড়াতাড়ি হয়ে যায় আওয়াম ভাইদের নামাজ তাড়াতাড়ি হয় না আরজ করতে চাই এই মাস আলাগুলো জেনে রাখবো এ মাসালগুলো জেনে জানা থাকলে আমাদের নামাজ আমরা সহি শুদ্ধরূপে দৃষ্টরূপে আদায় করব আল্লাহ জল্ শাহানহু আমাদের সকলকে সহি রূপে নামাজ আদায় করার তৌফিক দান করুক আমিন ওয়াখরিদাওয়া আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা